हेलो एवरीवन, वेलकम टू जूनियर इंजीनियर सिविल। आज के आमरा करब गुप्त गुप्त बोयेर क्वेश्चन टू सल्यूशन। आमादेर सबजेक्ट बिल्डिंग मेटेरियल्स एंड कन्स्ट्रक्शन, क्वेश्चन नम्बर 61 to 70। तहले शुरू करा जाक आमादेर प्रथम प्रश्न 61। एखाने एकटा অ্যাসাম্পশন এবং রিজন আছে। অ্যাসাম্পশন এ, পিওর লাইম টেক্স আ লং টাইম টু ডেভেলপ অ্যাডিকুয়েট স্ট্রেংথ। রিজন আর, পিওর লাইম হ্যাজ স্লো হার্ডেনিং ক্যারেক্টারিস্টিক্স। সিলেক্ট ইউর অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য কোডিং সিস্টেম গিভেন বিলো। অপশান এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশান বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশান সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। অপশান ডি, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এখানে অ্যাসারশন কি আছে, পিওর লাইম টেক্স আ লং টাইম টু ডেভেলপ অ্যাডিকুয়েট স্ট্রেংথ। এখানে কি বলছে, পিওর লাইম স্ট্রেংথ গেইন করতে অনেক টাইম নেয়। রিজনে কি আছে, পিওর লাইম হ্যাজ স্লো হার্ডেনিং ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা যদি অ্যাসারশানের পরে বিকজ দিই, যেমন ফার্স্ট অ্যাসারশান, তারপর বিকজ, তারপর রিজন, এটা আমাদের দেখতে হবে। কী বলছে, পিওর লাইম হ্যাজ এ পিওর লাইম টেক্স এ লং টাইম টু ডেভেলপ অ্যাডিকুয়েট স্ট্রেংথ বিকজ পিওর লাইম হ্যাজ স্লো হার্ডেনিং ক্যারেক্টারিস্টিক্স। তো এটাই ঠিক হচ্ছে। তো রাইট অ্যান্সার হবে অপশান এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এখানে দেখিনি পিওর রিচ অর ফ্যাট লাইম, এটা একই। পিওর লাইমকে আমরা পিওর লাইম বলতে পারি, রিচ লাইম বলতে পারি, ফ্যাট লাইম বলতে পারি। ফ্যাট লাইম আর পিওর লাইম ইজ অবটেন বাই বার্নিং অফ পিওর লাইমস্টোন। পিওর লাইমস্টোনকে পুড়িয়ে বা ক্যালসিনেশনের পদ্ধতির দ্বারা ফ্যাট লাইম তৈরি হয়। সো হোয়াট ইজ পিওর লাইম, পিওর লাইম, ফ্যাট লাইম আর রিচ লাইম, তিনটে একই। ফ্যাট লাইম আর পিওর লাইম ইজ অবটেন বাই বার্নিং অফ পিওর লাইমস্টোন, চক, এক্সেট্রা। ইট হ্যাজ হাই ক্যালসিয়াম অক্সাইড কম্পোনেন্ট উইথ অ্যাবাউট 5% অফ ইম্পিউরিটিস, সেটস অ্যাজ হার্ডেন্স বাই অ্যাবজর্বিং অফ CO2 ফ্রম অ্যাটমোসফিয়ার। ইট ইজ মেইনলি ইউজ ইন প্লাস্টার্ড সার্ফেস ফর হোয়াইট ওয়াশিং। তো পিওর লাইম বা ফ্যাট লাইম কিসের জন্য ইউজ করা হয়, মেইনলি প্লাস্টার্ড সার্ফেসে হোয়াইট ওয়াশিংয়ের জন্য ইউজ করা হয়। বাই বার্নিং অফ ক্যালসিয়াম কার্বোনেট, CO2 ইজ ড্রিভেন অফ বাই এ গ্যাস লিভিং ক্যালসিয়াম অক্সাইড অর কুইক লাইম ইন ফর্ম অফ লাম্পস। হোয়েন ওয়াটার ইজ পোর্ড ইন কুইক লাইম ইট ফর্মস আ পাউডার, দিস পাউডার ইজ নোন অ্যাজ স্ল্যাক লাইম। এটা মনে রাখতে হবে, স্ল্যাক লাইম স্ল্যাক লাইম হয়। কুইক লাইমে যদি অল্প অ্যামাউন্টের জল দেওয়া হয় তাহলে একটা পাউডার ফর্ম হয়, সেটাকে স্ল্যাক লাইম বলে এবং প্রসেসিংটাকে স্ল্যাকিং বলে, এই প্রসেসটাকে স্ল্যাকিং বলা হয়। আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে, 62। হাইড্রোলিক লাইম ইজ অবটেন বাই অপশান এ বার্নিং অফ লাইমস্টোন, অপশান বি বার্নিং অফ কঙ্কর, অপশান সি অ্যাডিং ওয়াটার টু কুইক লাইম অ্যান্ড অপশান ডি ক্যালসিনেশন অফ পিওর লাইম। রাইট অ্যান্সার হবে বার্নিং অফ কঙ্কর। আমরা দেখিনি হাইড্রোলিক লাইম কি, হাইড্রোলিক লাইম দ্য লাইম ইজ কনসিডার টু বি হাইড্রোলিক হোয়েন ইট সেটস আন্ডার ওয়াটার উইদিন 7 to 30 days। তো হাইড্রোলিক লাইম কখন বলা হবে, যখন একটা লাইম আন্ডার ওয়াটার মানে জলের তলায় 7 থেকে 30 দিনের মধ্যে সেট করবে, তখন তাকে সেই লাইমকে হাইড্রোলিক লাইম বলা হয়। দ্য হাইড্রোলিসিটি অফ হাইড্রোলিক লাইম ইজ ডিপেন্ডস আপন দ্য প্রপোর্শন অফ ক্লে হুইচ ভ্যারিজ ফ্রম 5 to 30%। তো হাইড্রোলিক লাইম ইম্পিউরিটিস কত থাকে, 5 to 30%। ইম্পিউরিটিস মানে এটা এখানে ক্লেকে বোঝানো হয়। তো হাইড্রোলিসিটি, হাইড্রোলিসিটি হলো এমন একটা প্রপার্টি যেটা হাইড্রোলিক লাইমকে জলের তলায় সেট হতে সাহায্য করে। হাইড্রোলিক লাইম ইজ অবটেন বাই বার্নিং অফ কঙ্কর অর ক্লে লাইমস্টোন, এটা আমরা পড়লাম। দিস লাইম ইজ সুটেবল ফর ওয়ার্কস আন্ডার ওয়াটার, ইউজ অলসো ইউজ অ্যাস মর্টার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 63। দ্য মেইন কনস্টিটিউয়েন্ট হুইচ ইম্পার্টস হাইড্রোলিসিটি টু হাইড্রোলিক লাইম ইজ, অপশান এ ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি সিলিকা, অপশান সি ক্লে অ্যান্ড অপশান ডি ওয়াটার। তো আমরা আগের কোয়েশ্চেনই পড়েছি হাইড্রোলিক লাইমে হাইড্রোলিসিটি কেন বাড়ে, তার কারণ ক্লে এর উপস্থিতি। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, ক্লে। কোয়েশ্চেন নাম্বার 64, স্টাডি দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ফার্স্ট, হাইড্রোলিক লাইম ইজ সুটেবল ফর হোয়াইট ওয়াশিং। সেকেন্ড, ফ্যাট লাইম ইজ সুটেবল ফর হোয়াইট ওয়াশিং। থার্ড, হাইড্রোলিক লাইম ইজ সুটেবল ফর মেকিং মোটর। ফোর্থ, ফ্যাট লাইম ইজ সুটেবল ফর মেকিং মোটর। তো আমরা ফার্স্ট এবং সেকেন্ড কোয়েশ্চেনটা পড়লে দেখতে পাবো, ফ্যাট লাইম ইজ সুটেবল ফর হোয়াইট ওয়াশিং অ্যান্ড হাইড্রোলিক লাইম ইজ সুটেবল ফর মেকিং মোটর। তো রাইট অ্যান্সার হবে অপশান বি, 2 and 3। আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 65। দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস অফ পোর্টল্যান্ড সিমেন্ট আর,
অপশন এ লাইম অ্যান্ড সিলিকা, অপশন বি লাইম অ্যান্ড অ্যালুমিনা, অপশন সি সিলিকা অ্যান্ড অ্যালুমিনা, অপশন ডি লাইম অ্যান্ড আয়রন। রাইট অ্যান্সার ইজ অপশন এ লাইম অ্যান্ড সিলিকা। লাইম থাকে অ্যাপ্রক্সিমেট 65%, 60-65%, এবং সিলিকা থাকে 17-25%। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 66। দ্য কনস্টিটিউয়েন্ট অফ সিমেন্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর অল দ্য আনডিজারেবল প্রপার্টিজ অফ সিমেন্ট। অপশন এ ডাইক্যালসিয়াম সিলিকেট, অপশন বি ট্রাইক্যালসিয়াম সিলিকেট, অপশন সি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, অ্যান্ড অপশন ডি টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট। তো যে চারটে অপশান দেওয়া আছে এগুলো বলে নিই, এগুলো হচ্ছে বোক্স কম্পাউন্ড। আমরা দেখি নি বোক্স কম্পাউন্ড কী। বোক্স কম্পাউন্ড ফার্স্ট ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ফর্মুলা কী, 3CaO.SiO2, সিম্বল কী, C3S, কম্পোজিশন, কম্পোজিশন 25-50%, নর্মালি 40%, নর্মালি 40%-এর কাছাকাছি। ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট সিমেন্টিং মেটেরিয়াল, ইট ইনক্রিজেস রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং, অ্যান্ড জেনারেটস আর্লি হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ। সি থ্রি এস কংক্রিটের আর্লি হার্ডনেস এবং স্ট্রেংথের জন্য দায়ী। সি থ্রি এস ইজ রেসপন্সিবল ফর 7 ডে স্ট্রেংথ ইন কংক্রিট। 7 ডে স্ট্রেংথ ইজ মানে 7 দিন পরে কংক্রিটের যে স্ট্রেংথটা আসে সেটার জন্য দায়ী শুধুমাত্র সি থ্রি এস। নেক্সট কি ডাইক্যালসিয়াম সিলিকেট, ফর্মুলা কি, 2CaO.SiO2, সিম্বল C2S, কম্পোজিশন 25-42, অ্যাপ্রক্সিমেট নর্মালি অ্যাবাউট 32% নর্মাল থাকে। ওকে, ইট হাইড্রেটস অ্যান্ড হার্ডেন্স স্লোলি অ্যান্ড টেক লং টাইম টু অ্যাড স্ট্রেংথ অলমোস্ট আফটার 1 ইয়ার অর মোর। কি বলছে, কংক্রিটে লং টাইমের পর যে স্ট্রেংথ আসে সেটার জন্য দায়ীকে C2S। ইট ইম্পার্টস রেজিস্ট্যান্স টু কেমিক্যাল অ্যাটাক, ইট ডিক্রিজেস রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং অ্যাট আর্লি এজেস। নেক্সট কি, নেক্সট হচ্ছে 3 নম্বর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ফর্মুলা কি, 2CaO.Al2O3, সিম্বল C3A, কম্পোজিশন 5-11%। তো কি বলছে, ইট র্যাপিডলি রিয়াক্টস উইথ ওয়াটার অ্যান্ড রেসপন্সিবল ফর ফ্ল্যাশ সেট। এটা ওয়াটারের সঙ্গে র্যাপিডলি রিয়াক্ট করে, আচ্ছা, আর রেসপন্সিবল ফর ফ্ল্যাশ সেট, ফ্ল্যাশ সেট মানে ইনিশিয়াল সেট যেটা। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়াল সেট, হাই হিট অফ হাইড্রেশন অ্যান্ড গ্রেটার টেন্ডেন্সি টু ভলিউম চেঞ্জ কজিং ক্র্যাকিং। তো কী বলেছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের জন্য কংক্রিটে একটা ভলিউম চেঞ্জের টেন্ডেন্সি দেখা যায় যার ফলে ক্র্যাকিং হতে পারে। নাম্বার 4, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট, ফর্মুলা কি, 2CaO.Al2O3.Fe2O3, সিম্বল C4AF, কম্পোজিশন 8-14%। ইট ইজ রেসপন্সিবল ফর ফ্ল্যাশ সেট বাট জেনারেট লেস হিট। এটাও ফ্ল্যাশ সেটের জন্য দায়ী বাট জেনারেট লেস হিট। সিথিয়ে কিন্তু দেখলাম হাই হিট অফ হাইড্রেশন হয়, মানে কংক্রিটের মধ্যে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয় যার ফলে ক্র্যাক দেখা যায়, কিন্তু C4AF সেটাও ফ্ল্যাশ সেটের জন্য দায়ী বাট জেনারেট লেস হিট, হিট কম হয়। ইট হ্যাজ পুয়ারেস্ট সিমেন্টিং ভ্যালু, সবথেকে পুয়ারেস্ট সিমেন্টিং ভ্যালু তার টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট। তো আমাদের এখানে অ্যান্সার কী হবে, দ্য কনস্টিটিউয়েন্ট অফ সিমেন্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর অল দ্য আনডিজারেবল প্রপার্টিজ অফ সিমেন্ট। তো যা আনডিজারেবল প্রপার্টিজ সিমেন্টের, যা আনডিজারেবল প্রপার্টি তার জন্য দায়ী কে, এটা হবে রাইট অ্যান্সার ইজ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 67। লার্জ অ্যাথলিয়ার্স ডিভাইস ইজ ইউজড ফর ডিটারমাইনিং দ্য, অপশান এ সেটিং টাইম অফ সিমেন্ট, অপশান বি সাউন্ডনেস অফ সিমেন্ট, অপশান সি টেন্সাইল স্ট্রেংথ অফ সিমেন্ট, অ্যান্ড অপশান ডি কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট। কী বলেছে, লার্জ অ্যাটিলিয়ার ডিভাইসের দ্বারা কী ডিটারমাইন করা হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি সাউন্ডনেস অফ সিমেন্ট। তো সাউন্ডনেস টেস্টের দ্বারা আমরা কী দেখি, সাউন্ডনেস টেস্টের দ্বারা আমরা সিমেন্টের মধ্যে ফ্রি লাইম কতটা আছে সেটা নির্ধারণ করি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 68। দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ সিমেন্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়াল সেটিং অফ সিমেন্ট ইজ,
অপশানে ডাইক্যালসিয়াম সিলিকেট, অপশান বি ট্রাইক্যালসিয়াম সিলিকেট, অপশান সি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, অ্যান্ড অপশান ডি অল অফ দ্য। তো আমরা পড়েছি যে ইনিশিয়াল সেটিং টাইমের জন্য কোন বক্স কম্পাউন্ড দায়ী, সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, অপশান সি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 69, দ্য ইনিশিয়াল সেটিং টাইম ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাজ পার আইএস স্পেসিফিকেশনস শুড নট বি লেস দ্যান, অপশান এ 10 মিনিটস, অপশান বি 30 মিনিটস, অপশান সি 60 মিনিটস, অ্যান্ড অপশান ডি 600 মিনিটস। তো বলেছে একটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের মিনিমাম ইনিশিয়াল সিটিং টাইম কত হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি 30 মিনিটস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 70, অ্যাজ পার আইএস স্পেসিফিকেশন দ্য ম্যাক্সিমাম ফাইনাল সেটিং টাইম ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট শুড বি, অপশান এ 30 মিনিটস, অপশান বি 1 আওয়ার, অপশান সি 6 আওয়ার, অ্যান্ড অপশান ডি 10 আওয়ার্স। বলেছে একটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ম্যাক্সিমাম ফাইনাল সেটিং টাইম কত হয়। রাইট অ্যান্সার ইজ অপশান ডি 10 আওয়ার্স। একটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ম্যাক্সিমাম ফাইনাল সেটিং টাইম হবে 10 আওয়ার্স। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।